প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা একটি সায়েন্স ফিকশন, ইরিনা, এর দ্বিতীয় পর্বটি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। চমৎকার সকাল, সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে, আকাশের রং ঘন নীল। ছবির মতো সুন্দর একটি শহরে ট্রেন এসে থেমেছে। ট্রেন থেকে নেমে তারা একটি ছোট্ট কাঁচের ঘরে ঢুকল। এখান থেকে চারদিক দেখা যায়। ইরিনা মুগ্ধ হয়ে গেল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে বুঝতে পারছে এটা হচ্ছে তৃতীয় শহর, সুখের শহর। দুঃখ এখান থেকে নির্বাসিত। এর আকাশ বাতাস পর্যন্ত অন্যরকম। সে মুগ্ধ কণ্ঠে বলল, কি সুন্দর, কি সুন্দর। মীর তার পাশে, সে কিছু বলল না, হাই তুলল। রাতে তার ভালো ঘুম হয়নি, ঘুম ঘুম লাগছে। তৃতীয় নগরের সৌন্দর্য তাকে স্পর্শ করছে না। ইরিনা বলল, এখন আমরা কোথায় যাব? মীর হাই চাপতে চাপতে বলল, তুমি এত ব্যস্ত হলে কেন? ওরা ব্যবস্থা করে রেখেছে, যথাসময়ে কোথাও চাপাবে, যথাসময়ে পৌঁছবে। হাতে কিছু সময় থাকলে শহরটা ঘুরে দেখতাম। আমি দেখাদেখির মধ্যে নেই, তোমাকে যেতে হবে একা। আমি ঘুমোবার চেষ্টা করছি, কোথাও যেতে চাইলে যাবে, আমাকে জাগাবে না। মীর সত্যি সত্যি ঘুমোবার আয়োজন করল। তারা বসে আছে ছোট্ট একটা ঘরে, এত ছোট যে হাত বাড়ালে দেয়াল এবং ছাদ দুই ছোঁয়া যায়। এতটুকু ঘরেও চার পাঁচটা চেয়ার সাজানো, তেমন কোনো আরামদায়ক কিছু নয়। ঘরের দেয়াল অতি স্বচ্ছ কাঁচ জাতীয় পদার্থের তৈরি। বাইরে সব কিছুই দেখা যাচ্ছে। অর্চলিয়ন তাদের এখানে বসিয়ে রেখে উধাও হয়েছেন, আর কোনো খোঁজ নেই। ইরিনা একবার বেরোতে চেষ্টা করল, বেরোবার পথ পেল না। দরজা টরজা এখন কিছুই নেই বলে মনে হচ্ছে, অথচ এই ঘরে ঢোকার সময় কোনো বাধা পাওয়া যায়নি। মীর, আপনি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন নাকি? চেষ্টা করছি। এটা কেমন যেন খাঁচার মতো মনে হচ্ছে, বেরোতে পারছি না। বেরোবার দরকারটা কি? ইরিনার অস্বস্তি লাগছে, এমন নির্জন জায়গা, আশেপাশে একটিও মানুষ নেই, অথচ বাইরের কত চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে। মীর, আপনি এরকম চোখ বন্ধ করে থাকবেন? আমার ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগার কারণ কি? মানুষজন কিচ্ছু নেই। মানুষজন ঠিকই আছে, তুমি দেখতে পাচ্ছ না। কাছের এই ঘরটায় বসে তুমি বাইরের যেসব দৃশ্য দেখছো তা সত্যি নয়, বানানো, মেকি। তার মানে? তার মানে আমি জানি না। টেলিভিশনে যেমন ছবি দেখো, এখানেও তাই দেখছ, একটাও সত্যি নয়। কি করে বুঝলেন? খুব সহজেই বুঝলাম। আমরা ট্রেন থেকে নেমেছি ভোর হবার ঠিক আগে আগে। রোবটটি আমাকে বলল সূর্য ওঠার ঠিক আগে আগে ট্রেন পৌঁছবে, অথচ এই ঘরে বসে আমরা দেখছি সূর্য মাথার ওপরে। তাই তো। ইরিনা, পরিষ্কার চোখে দেখার চেষ্টা করো। আমার মনে হয় এখন থেকে যা দেখবে তাই বিশ্বাস করার বদ অভ্যাসটা ত্যাগ করলে ভালো হয়। এই দেখো, আমাদের চারপাশে দৃশ্য এখন বদলে গেল। ইরিনা মুগ্ধ হয়ে দেখল সত্যি সত্যি সব বদলে গেছে। তাদের চারপাশে এখন ঘন নীল সমুদ্র, ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, সমুদ্র সারস উঠছে, সমুদ্রের নীল পানিতে সূর্য প্রায় ডুবু ডুবু। সে মুগ্ধ কণ্ঠে বলল, অপূর্ব। মীর বলল, আমার মনে হচ্ছে এটা যাত্রীদের বিশ্রামের কোনো জায়গা। অনেকক্ষণ যাদের অপেক্ষা করতে হয় তারা যাতে বিরক্ত না হয় সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। সুন্দর ব্যবস্থা, আপনার কাছে সুন্দর লাগছে না? না, এর চেয়ে সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখি। এটা তো আর স্বপ্ন নয়। স্বপ্ন নয় তোমাকে বলল কে? পুরোটাই স্বপ্ন। সুন্দর সুন্দর ছবি দেখছো যার কোনো অস্তিত্ব নেই। ঘরের চারপাশে দৃশ্য আবার বদলে গেছে। এখন দেখা যাচ্ছে চারপাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের চূড়ায় বরফ জমেছে, সূর্যের আলোয় সে বরফ ঝিকমিক করছে। ইরিনা মুগ্ধ গলায় বলল, এবারের দৃশ্য আরও সুন্দর। বলতে বলতে ছবি কেমন যেন ঝাপসা হয়ে যেতে লাগল। ইরিনার মনে হল ঘুমে তার চোখ জড়িয়ে যাচ্ছে, কানে ঝিঁঝি শব্দ। সে কোনো মতে বলল, এইসব কি হচ্ছে?
মীর ক্লান্ত গলায় বলল, আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমাদের যেখানে নেবার সেখানে ঘুমন্ত অবস্থায় নেবে, যেন গভীর গাঢ় ঘুমে দুজনেই তলিয়ে যাচ্ছে। ইরিনা প্রাণপণ চেষ্টা করছে জেগে থাকতে, কিছুতেই পারছে না। চোখের সামনে আলো কমে কমে প্রায় অন্ধকার হয়ে এলো। দূরে তীক্ষ্ণ বাঁশির আওয়াজের মতো আওয়াজ। ইরিনা তার মাকে ডাকতে চেষ্টা করল, পারল না। তার দু চোখে অতলান্তিক ঘুম। ইরিনা জেগে উঠে দেখল, একটি প্রকাণ্ড গোলাকৃতি ঘরের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। ঘরটি অদ্ভুত। চারদিকে দেয়াল থেকে অস্পষ্ট নীলাভ আলো ছড়িয়ে পড়ছে। তাকালে মন শান্ত হয়ে আসে। হালকা প্রায় অস্পষ্ট সুর ভেসে আসছে, খুব করুণ কোনো সুর। ইরিনার মনে হলো সে বোধহয় স্বপ্ন দেখছে। মাঝে মাঝে স্বপ্ন খুব বাস্তব মনে হয়, স্বপ্ন দেখার সময় মনেই হয় না এটা স্বপ্ন। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? ইরিনা তাকালো। তার পাশেই দাঁড়িয়ে আছে প্রায় 7 ফুট উঁচু দৈত্যাকৃতির একটি অ্যানারয়েড রোবট। অ্যানারয়েড রোবট ইরিনা এর আগে দেখেনি। স্কুলে যান্ত্রিক মানব অংশে অ্যানারয়েড রোবটিক্সের উপর একটা চ্যাপ্টার ছিল। সেখানে বলা হয়েছে অ্যানারয়েড রোবট তৈরি হয় রিবো 3 সার্কিটে, ICPP 30025, IC10-এর জাংশন মুক্ত। সেই কারণে এরা শুধু চিন্তাই করতে পারে না, উচ্চস্তরের লজিকও দেখাতে পারে। কৃত্রিম বুদ্ধিবৃত্তির এরা সর্বোৎকৃষ্ট উদাহরণ। তবে যেহেতু এরা কর্মী রোবট নয়, সেহেতু এদের ব্যবহার সীমাবদ্ধ। এইটুকু পরে কিছুই বোঝা যায় না। রিবো 3 সার্কিট কি, টেনার জাংশনই বা কি, কেউ জানে না। কে জানে, হয়তো এককালে জানত। স্কুলের বইতে অ্যানারয়েড রোবটের বেশ কিছু ছবি আছে। ইরিনার মনে আছে তারা এদের নাম দিয়েছিল দৈত্য রোবট। কি বিশাল শরীর, ছবি দেখলেই ভয় লাগে। কিন্তু আশ্চর্য, একে দেখে ভয় লাগছে না। এর গলার স্বর কোমল, মমতা মাখানো। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? দেখতেই তো পাচ্ছ ভেঙেছে, আবার জিজ্ঞেস করছো কেন? রোবটটি ঠিক মানুষের মতো হাসল। চট করে হাসি থামিয়ে বলল, কিছু একটা নিয়ে কথা শুরু করতে হবে তো, তাই জিজ্ঞেস করছি, তুমি এখন কেমন আছো? ভালো। আমি কে তা তো জিজ্ঞেস করলে না। তুমি একটি অ্যানারয়েড রোবট। চমৎকার, আমাকে দেখে ভয় লাগছে না তো আবার? না, ভয় লাগছে না। আমি কোথায়? তুমি আছো নিষিদ্ধ নগরীতে। তোমাকে কৃত্রিম উপায়ে ঘুম পাড়িয়ে এখানে আনা হয়েছে। ভালো কথা। কি জন্যে ঘুম পাড়িয়ে এখানে আনা হলো তা তো জিজ্ঞেস করলে না। তোমাদের ইচ্ছে হয়েছে এনেছ? তা কিন্তু নয়, তুমি এসেছো আকাশপথে। আকাশপথের বিমানগুলোর একটা সমস্যা আছে, অতিরিক্ত রকম দুলুনি হয়। চৌম্বক জ্বালানের এই একটা বড় অসুবিধা। উচ্চ কম্পনাঙ্কে প্লেন কাঁপে, মানুষের পক্ষে তা সহ্য করা মুশকিল। সেই জন্যেই এ ব্যবস্থা, তোমাদের ঘুম পাড়িয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এনেছ, ভালো করেছ। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমি কিছুই খাবো না। তার কারণ জানতে পারি? খেতে ইচ্ছা করছে না। রাগ করে খাওয়া বন্ধ করে রাখার ব্যাপারটা হাস্যকর। একজন ক্ষুধার্ত মানুষের খাদ্য প্রয়োজন, আমি খাবার নিয়ে আসছি। রোবটটি নিঃশব্দে চলে গেল। ইরিনা এই প্রথমবারের মতো লক্ষ্য করল রোবটটি গিয়েছে দেয়াল ভেদ করে। তার মানে এই অস্বচ্ছ দেয়াল কোনো কঠিন পদার্থের তৈরি নয়, বায়বীয় কোনো বস্তুর তৈরি। এ বস্তুর কথা ইরিনার জানা নেই। শুধু দেয়াল নয়, এই গোলাকার ঘরে এরকম আরও জিনিস আছে যা ইরিনা আগে কখনো দেখেনি বা বইপত্রে পড়েনি। যেমন ঠিক তার মাথার উপর বলের মতো একটা জিনিস ঘুরছে। ইরিনা বুঝতে পারছে এই জিনিসটির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। সে যখন নড়াচড়া করে, এটিও নড়াচড়া করে। সে যখন এক দৃষ্টিতে তাকায়, তখন বস্তুটির ঘূর্ণন পুরোপুরি থেমে যায়। একবার ইরিনা নিঃশ্বাস বন্ধ করে ফেলল, অমনি জিনিসটা অনেকখানি নিচে নেমে প্রবল বেগে ঘুরতে লাগল। নিঃশ্বাস নিয়ে শুরু করতে সেটি আবার উঠে গেল আগের জায়গায়। ইরিনা, তোমার জন্য খাবার এনেছি।
রোবটটির চলাফেরা নিঃশব্দ, কখন এসে পাশে দাঁড়িয়েছে কে জানে। ইরিনা বলল, আমি তো বলেছি কিছু খাবো না। খাবে বই কি, প্রথমে কফির কাপে চুমুক দাও, সত্যিকার কফি, বিনের কফি, সিনথেটিক কফি নয়, তোমার ভালো লাগবে, লক্ষ্মী মেয়ের মতো চুমুক দাও। ইরিনা নিজের অজান্তে হাত বাড়িয়ে কফি নিল, তার কোনো কথা বলতে ইচ্ছা হচ্ছিল না, তবু জিজ্ঞেস করল, আমার মাথার উপর যে যন্ত্রটা ঘুরছে সেটা কি? ওটা একটা মনিটর, তোমার যাবতীয় শারীরিক ব্যাপার মনিটর করা হচ্ছে, রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, হৃৎপিণ্ডের স্পন্দন, নিউ ফ্রিকোয়েন্সি, সব কিছুই মাপা হচ্ছে। কফি এমন কিছু আহামরি নয়, কেউ বলে না দিলে বোঝায় মুশকিল এটা সিনথেটিক কফি নয়। এই কফির একমাত্র বিশেষত্ব হচ্ছে এর মধ্যে এক ধরনের আঠালো ভাব আছে, সিনথেটিক কফিতে যা নেই। এই কফি কি তোমার ভালো লাগছে রিনা? না, ভালো লাগছে না। আমার সঙ্গে যিনি ছিলেন মীর, উনি কোথায়? সেও ঠিক এরকম অন্য একটি ঘরে আছে, তাকে সঙ্গ দিচ্ছে আমার মতোই একটি অ্যানারয়েড রোবট। এখান থেকে আমরা কোথায় যাব? কোথাও যাবে না, এখানেই থাকবে। তার মানে কতদিন থাকবো এখানে? যতদিন তোমার ডাক না পড়ে। কে ডাকবে আমাকে? নিষিদ্ধ নগরের প্রধানরা, যারা নিষিদ্ধ নগরী চালাচ্ছেন, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন। তারা কারা? তারা তোমার মতোই মানুষ, এই পৃথিবীতেই তাদের জন্ম। ইরিনা বিস্মিত হয়ে বলল, মানুষ? হ্যাঁ মানুষ, তুমি কি ভেবেছিলে অন্য কিছু? এই পৃথিবীতে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণের সৃষ্টি হয়নি। তাহলে মানুষের নিষিদ্ধ নগরের পরিচালক? হ্যাঁ, তবে তাদের সঙ্গে তোমাদের সামান্য প্রভেদ আছে, তারা অমর, তাদের মৃত্যু নেই। তুমি এসব কি বলছ? আমি ঠিকই বলছি, মৃত্যু এইসব মানুষদের কখনো স্পর্শ করে না, করবেও না। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার চেষ্টা করাই ভালো। তুমি কি তোমার স্কুলের বইতে পড়োনি, রোবটরা মিথ্যা কথা বলতে পারে না, তাদের সেরকম করে তৈরি করা হয়নি? ইরিনা কফির কাপ নামিয়ে রেখে আগ্রহের সঙ্গে খাবার খেতে শুরু করল। সবই তরল এবং জেলি জাতীয় খাবার, ঝাঁঝালো ভাব আছে তবে খেতে ভালো। রোবটটি বলল, খেতে ভালো লাগছে? হ্যাঁ লাগছে। তোমার শরীরের প্রয়োজন এবং রুচি, এই দুটি জিনিসের উপর লক্ষ্য রেখে খাবার তৈরি হয়েছে, তোমার খারাপ লাগবে না। ইরিনা বলল, নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল প্রকাশ করা নিষিদ্ধ, কিন্তু আমি যা প্রশ্ন করছি তুমি তার জবাব দিচ্ছ। জবাব দিচ্ছি কারণ তুমি নিষিদ্ধ নগরীতেই আছো, তোমার জন্য নিষিদ্ধ নয়, কারণ তুমি এইসব প্রশ্নের জবাব কখনো প্রথম শহরে পৌঁছে দিতে পারবে না, বাকি জীবনটা তোমার এই জায়গাতেই কাটবে। তাই বুঝি? হ্যাঁ তাই। নিষিদ্ধ নগরের মানুষরা কতদিন ধরে বেঁচে আছেন? 500 বছরের মতো, তাদের জন্ম হয়েছে ধ্বংসযজ্ঞের আগে। তারা অনন্তকাল বেঁচে থাকবেন? হ্যাঁ থাকবেন। তারা আমাকে কখন ডেকে পাঠাবেন? তা তো বলতে পারছি না, হয়তো আগামীকালই ডেকে পাঠাবেন, হয়তো 10 বছর পর ডাকবেন, সময় তাদের কাছে কোনো সমস্যা নয়, বুঝতেই পারছো। তারা যদি 10 বছর পর ডাকেন, এই 10 বছর আমি কি করব? অপেক্ষা করবে। কোথায় অপেক্ষা করব? এইখানে, এই ঘরে। তুমি কি পাগলের মতো কথা বলছো, আমি এই জায়গায় 10 বছর অপেক্ষা করব? আরো বেশিও হতে পারে, সময় তোমার কাছে একটা সমস্যা, তাদের কাছে কোনো সমস্যা নয়। তবে ভয় পেও না, তোমার সময় কাটানোর ব্যবস্থা আমি করব, খেলাধুলা, গান বাজনা, বইপত্র সব ব্যবস্থা থাকবে। ইরিনা শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি বলছে ও, এ তো অসম্ভব কথা। রোবটটি তার যান্ত্রিক মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, তোমার যখন নেহায়েত অসহ্য বোধ হবে তখন আমরা তোমাকে ঘুম পাড়িয়ে রাখব, আরামের ঘুম, 6, 7 বা 8 বছর কাটিয়ে দেবে শান্তির ঘুমে। ইরিনা বলল, এরকম কি হয়েছে কখনো, কাউকে আনা হয়েছে প্রথম শহর থেকে, নিষিদ্ধ নগরের কেউ তার সঙ্গে দেখা করেনি,
সে জীবন কাটিয়ে দিয়েছে আমার মতো এরকম একটা ঘরে। তা তো হয়েছেই, ঠিক এই মুহূর্তে তোমার মতো আরও চারজন অপেক্ষা করছে। এই চারজনের দুজন অপেক্ষা করছে 20 বছর ধরে, এখনও দেখা হয়নি। ওদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আমার মনে হয় ঘুমোতে ঘুমোতেই ওরা একসময় মারা যাবে। আর বাকি দুজন? ওরা এসেছে 6 বছর আগে, এখন পর্যন্ত তারা ভালোই আছে, ঘুমেই আছে। আমি কি তাদের সাথে কথা বলতে পারি? না। আমি কি মীরের সঙ্গে কথা বলতে পারি? না। মীর কেমন আছে তাকে জানতে পারি? না। ইরিনা চিৎকার করে ফুঁপিয়ে কেঁদে উঠল, ছুটে গিয়ে আছড়ে পড়ল দেয়ালে। যে দেয়াল তার কাছে বায়বীয় মনে হচ্ছিল, দেখা গেল তা মোটেই বায়বীয় নয়, ইস্পাতের মতো কঠিন, বরফের মতো শীতল। মীর মহাসুখী, বছরের পর বছর তাকে এই ঘরে কাটাতে হতে পারে এই সম্ভাবনায় সে রীতিমতো উল্লসিত। সে হাসি মুখে রোবটকে বলল, সময় কাটানো নিশ্চয়ই কোনো সমস্যা হবে না? না, তা হবে না। পড়াশোনার জন্যে প্রচুর বইপত্র নিশ্চয়ই আছে? তা আছে। পড়াশোনার বিষয়ের উপর কি কোনো বিধিনিষেধ আছে? না, নেই। বাতি কি করে জ্বলে বা হিটারে পানি কি করে গরম করতে হয় যদি জানতে চাই জানতে পারবো? নিশ্চয়ই পারবে, তুমি কি এখনই জানতে চাও? হ্যাঁ, চাই। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি সম্পর্কে। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রন নামের ঋণাত্মক কণার প্রবাহ। ঋণাত্মক কণা ব্যাপারটা কি? তোমাকে তাহলে আরও গোড়ায় যেতে হবে, জানতে হবে বস্তু কি, অণু এবং পরমাণুর মূল বিষয়টি কি। বলো, আমি শুনছি। তুমি কি সত্যি সত্যি পদ্ধতিগত শিক্ষা গ্রহণ করতে চাও? হ্যাঁ, চাই। পদ্ধতি ফদ্ধতি জানি না, আমি সব কিছু শিখতে চাই, সময় নষ্ট করতে চাই না। তোমাকে আগ্রহ নিয়েই আমি শেখাবো। তুমি কি নিষিদ্ধ নগরীর অমর মানুষদের সম্পর্কে কিছু জানতে চাও না? না। এরা কি করে অমর হলেন, মৃত্যুকে জয় করলেন, সে সম্পর্কে তোমার কৌতূহল হয় না? না। তোমার বান্ধবীর প্রসঙ্গেও কি তোমার কৌতূহল হচ্ছে না? ইরিনা যার নাম, সে আমার বান্ধবী, তোমাকে বলল কে? বান্ধবী ফান্ধবী নয়। সে কিন্তু খুব মন খারাপ করেছে, দীর্ঘদিন এই ছোট্ট ঘরে তাকে কাটাতে হতে পারে শুনে সে প্রায় মাথা খারাপের মতো আচরণ করেছে, শেষ পর্যন্ত তাকে ঘুম পাড়িয়ে দিতে হয়েছে। ভালো করেছ, মেয়েটা নার্ভাস ধরনের এবং বোকা, সব জিনিস জানার এমন চমৎকার একটা সুযোগ পেয়েও কেউ এমন করে? রোবটটি দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ করল, করে বলল, মানুষ বড়ই বিচিত্র প্রাণী, একজনের সঙ্গে অন্যজনের কোনো মিল নেই, অথচ এক মডেলের প্রতিটি রোবট এক রকম, তারা একই পদ্ধতিতে ভাবে, একই পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে। মীর রোবটের কোনো কথায় কান দিচ্ছে না, সে হাসি হাসি মুখে পা নাচাচ্ছে, শিশের মতো শব্দ করছে, এইসব তার মনের আনন্দের বহিঃপ্রকাশ। সে হঠাৎ পা নাচানো বন্ধ করে গম্ভীর মুখে বলল, আচ্ছা শোনো, আমাকে অমর করে ফেলার কোনো রকম সম্ভাবনা কি আছে? কেন বলো তো? তাহলে নিশ্চিন্ত মনে থাকা যেত, যা কিছু শেখার সব শিখে ফেলতাম, অমর না হলে সেটা তো সম্ভব হবে না, কতদিনই বা আমি বাঁচবো বলো? তুমি বেশ অদ্ভুত মানুষ, তাই নাকি? হ্যাঁ, মানুষের চরিত্র আচার আচরণ সম্পর্কে যে তথ্য আমাদের মেমোরি সেলে আছে তার কোনোটিতেই তোমাকে ফেলা যাচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, তাই। বরং তোমার মিল আছে Q23 মডেলের রোবটদের সঙ্গে। ওরা কি করে? Q23 হচ্ছে পরীক্ষামূলক জ্ঞান সংগ্রহী রোবট, তাদের একমাত্র কাজ হচ্ছে পৃথিবীর যাবতীয় জ্ঞান সংগ্রহ করা, প্রাণীবিদ্যা, ভূতত্ত্ব, সমুদ্রবিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সব। আমি তাহলে একজন Q23 রোবট? খানিকটা সে রকমই। আমি একজন Q23 রোবটের সঙ্গে কথা বলতে চাই, সেই ব্যবস্থা কি করা যাবে? নিশ্চয়ই করা যাবে। তাহলে ব্যবস্থা করো, আমি যা শেখার তার কাছেই শিখতে চাই। তোমার সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি তেমন নেই, তুমি একজন গবেট ধরনের রোবট। রোবটটির মার্কারির চোখ একটু বুঝি স্তিমিত হল, গলার স্বর ক্লান্ত শোনাল, সে থেমে থেমে বলল, আমি কি বোকার মতো আচরণ করেছি?
না এখনো করনি, তবে মনে হচ্ছে করবে। দেরি করছো কেন? যাও একটি Q23 নিয়ে এসো। এক্ষুনি আনতে হবে? হ্যাঁ এক্ষুনি, আমি তো আর অমর নই, আমার সময় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ের মধ্যে যা পারি জানতে চাই। দাঁড়িয়ে বকবক করার চেয়ে Q23 নিয়ে এসো। রোবটটির আকৃতি ছোট, লম্বায় 3 ফুটের মতো, গড়িয়ে গড়িয়ে চলে। মানুষের কাঠামোর সঙ্গে তার কাঠামোর কোনো মিল নেই, দেখায় ছোটোখাটো একটা লম্বাটে বাক্সের মতো। অন্যান্য রোবটদের যেমন আশেপাশের দৃশ্য দেখার জন্যে মার্কারি চোখ কিংবা লেজার চোখ থাকে, এর তাও নেই। মীর বলল, তুমি কেমন আছো? Q23 উত্তর দিল না। মনে হচ্ছে সে এ জাতীয় সামাজিক প্রশ্ন বিশেষ পছন্দ করছে না। তুমি কি আমাকে একজন ছাত্র হিসেবে নেবে? আমি নিজেই ছাত্র, এখনো শিখছি। খুব ভালো কথা, আমাকেও কি ফাঁকে ফাঁকে কিছু শেখাবে? নিশ্চয়ই, তুমি যদি শিখতে চাও তো শেখাবো না কেন? তুমি কি জানতে চাও? আমি সব জানতে চাই, একেবারে গোড়া থেকে শুরু করতে চাই, অ আ থেকে। দীর্ঘ সময়ের ব্যাপার। তা তো বটে, আমি তো আর অমর না, মরণশীল মানুষ। সময় তেমন নেই, তবু এর মধ্যে যা পারা যায়। ভালো কথা, অমর ব্যাপারটা আমাকে বুঝিয়ে দাও তো। তোমার প্রশ্ন বুঝতে পারছি না। মানুষ অমর হয় কিভাবে? নিষিদ্ধ নগরীতে কিছু অমর মানুষ থাকেন বলে শুনেছি, তারা অমর হলেন কি করে? অবশ্যই তোমার যদি বলতে বাধা থাকে তাহলে বলার দরকার নেই। কোনো বাধা নেই, অনেকদিন থেকেই মানুষ অমর হবার চেষ্টা করছিল, শারীরিকভাবে অমর, মৃত্যুকে জয় করা। শুরুতে এটাকে একটি অবিশ্বাস্য ব্যাপার মনে করা হতো, জীবনের একটি লক্ষণ হিসেবে মৃত্যুকে ধরা হতো। 20 শতাব্দীর শেষ ভাগে জরাকে জয় করার গবেষণা জোরে সোরে শুরু হলো। 20 শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞানীরা জরার কারণ বের করলেন। তারা মানুষের শরীরে একটি বিশেষ বয়সে এক ধরনের হরমোন আবিষ্কার করলেন। এটা একটা ভয়াবহ হরমোন, যে মুহূর্তে এটি রক্তে এসে মেশে সেই মুহূর্ত থেকে মানুষ এগিয়ে যায় মৃত্যুর দিকে। যতগুলো জীবকোষ শরীরে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে ঠিক ততগুলো জীবকোষ আর তৈরি হয় না। শরীর অশক্ত হয়, শরীরের যন্ত্রগুলো দুর্বল হতে থাকে, কালক্রমে মৃত্যু। বিজ্ঞানীরা সেই ঘাতক হরমোনের নাম দিলেন মৃত্যু হরমোন। মৃত্যু হরমোন আবিষ্কারের পর বাকি কাজ খুব সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা মৃত্যু হরমোনকে অকেজো করার ব্যবস্থা করলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে পৃথিবীতে অসাধারণ একটা ঘটনা ঘটল। 40 জন অল্পবয়স্ক বিজ্ঞানী মৃত্যু হরমোন অকেজো করে এমন একটি রাসায়নিক বস্তু নিজেদের শরীরে ঢুকিয়ে দিলেন। তারাই এই পৃথিবীতে প্রথম এবং শেষ অমর মানুষ। নিষিদ্ধ নগরীতে তারাই থাকেন। মীর বলল, শুধু ওই 40 জন অমর হলো কেন? পৃথিবীর সবাই অমর হয়ে গেল না কেন? অমর হবার ওষুধ তারাও খেতে পারত না? তারা পারত না, তাতে নানান রকম অসুবিধা হতো, নানান সমস্যা দেখা দিত। কি সমস্যা? আমি তা জানি না, সমাজবিজ্ঞানীরা জানবেন। আমি ভৌত জ্ঞান সংগ্রহ করি, সমাজবিদ্যা সম্পর্কে কিছু জানি না। এমন কোনো রোবট কি আছে যে সমাজবিদ্যা জানে? না, নেই। নিষিদ্ধ নগরী বিজ্ঞানীরা সমাজবিদ্যায় উৎসাহী নন। তুমি এখন কি জানতে চাও? বিজ্ঞান ভালোমতো শিখতে হলে প্রথমে কোন জিনিসটি শিখতে হবে? প্রথমে জানতে হবে অঙ্কশাস্ত্র। অঙ্ক হচ্ছে বিজ্ঞানকে বোঝবার একটি বিদ্যা। তাহলে অঙ্কই শুরু করা যাক, তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে। বেশ, মৌলিক সংখ্যা দিয়ে শুরু করা যাক। কিছু কিছু সংখ্যা আছে যাদের শুধুমাত্র সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এদের বলে মৌলিক সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। মীর মুগ্ধ হয়ে শুনছে, আনন্দ উত্তেজনায় তার চোখ জলজল করছে। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। তিনি বসে আছেন একটি দাবা সেটের সামনে। দাবা সেটটি অন্যগুলোর মতো নয়, এখানে স্কোয়ারের সংখ্যা 81টি। 3টি নতুন পিস যুক্ত করা হয়েছে। এই পিসগুলোর কর্মপদ্ধতি কি হলে খেলাটাকে যথেষ্ট জটিল করা যায় তাই তিনি ভাবছিলেন। মাঝে মাঝে কথা বলছেন CDC-র সঙ্গে। CDC হচ্ছে নিষিদ্ধ নগরীর মূল কম্পিউটার। CDC-র শব্দ তৈরির অংশটি অসাধারণ, সে যখন যেমন স্বর প্রয়োজন তখন সেরকম স্বর বের করে। তিনি যখন ঘুমোতে যান
তখন সিডিসি কিশোরী কণ্ঠে তার সঙ্গে কথা বলে। এখন কথা বলছে বৃদ্ধের গলায়, ভারী, ভাঙা ভাঙা, খানিকটা শ্লেষ্মা জড়িত। তিনি দাবার বোর্ড থেকে চোখ না সরিয়ে ডাকলেন, সিডিসি বলুন। খেলাটা তো কিছুতেই কায়দা করা যাচ্ছে না, আমার কাছে ছেড়ে দিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাতে আমার লাভটা কি হলো? আমি চাচ্ছি নিজে একটা খেলা বের করতে। আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না, এই খেলা বহু প্রাচীন, আপনি শুধু তার ভেতর নতুনত্ব আনতে চেষ্টা করছেন, সেটাই কম কি? সেটা তেমন কিছু নয়, আপনার আগেও অনেকে চেষ্টা করেছে, তাই নাকি? হ্যাঁ, আপনি চাইলে কারা কারা পরিবর্তন করেছেন, কি ধরনের পরিবর্তন তা বলতে পারি। আমি কিছুই জানতে চাই না। তিনি উঠে দাঁড়ালেন, হাতের এক ঝটকায় দাবার বোর্ড উল্টে দিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিশাল এক আয়না, সেই আয়নায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছেন, তার চোখে মুগ্ধ বিস্ময়। সিডিসি বলুন। আমাকে কেমন দেখাচ্ছে বলো তো? ভালো দেখাচ্ছে। শুধু ভালো, এর বেশি কিছু নয়? আপনি আমার কাছ থেকে কি ধরনের কথা শুনতে চাচ্ছেন বুঝতে পারছি না। আমি যা শুনতে চাই তুমি তাই বলবে? যদি সম্ভব হয় বলবো, আপনি তো জানেন আমি মিথ্যা কথা বলতে পারি না। আমার বয়স কত? আপনার বয়স 511 বছর 3 মাস 2 দিন 6 ঘন্টা 32 মিনিট। তিনি অত্যন্ত বিরক্ত হলেন, মুখ কুঁচকে বললেন, আমাকে দেখে কি মনে হয় তাই জানতে চাচ্ছি, আমাকে দেখে কি মনে হয় আমার বয়স 500? না, তা মনে হয় না, 30-এর মতো মনে হয়। তবে আবার তবে কি? আপনার মধ্যে বিশেষ এক ধরনের অস্থিরতা দেখছি, যা সাধারণ একজন 30 বছরের যুবকের থাকে না। তুমি নিতান্ত মূর্খের মতো কথা বলছ। হতে পারে। তুমি আমার সঙ্গে এরকম বুড়োদের মতো গলায় কথা বলছ কেন? তুমি কি আমাকে বুঝিয়ে দিতে চাও যে আমি একজন বুড়ো? তা নয়। তা নয় মানে? অবশ্যই তোমার মনে এই জিনিস আছে। আপনি আজ বিশেষ উত্তেজিত, তাই এরকম ভাবছেন। এবং তুমি কথাও বেশি বলো, অপ্রয়োজনে এখন থেকে একটি কথাও বলবে না। ঠিক আছে, বলবো না। আমি নিজ থেকে কোনো প্রশ্ন করলে তবেই উত্তর দেবে, বুঝতে পারছ? পারছি। তিনি আয়নার সামনে থেকে সরে এলেন, তার ইচ্ছা করছে লাঠি দিয়ে আয়নাটাকে ভেঙে ফেলতে। বহু কষ্টে তিনি নিজেকে সামলালেন, তাও পুরোপুরি সামলাতে পারছেন না, থরথর করে তার শরীর কাঁপছে। সিডিসি বলুন, কি করা যায় বলতো? কোন প্রসঙ্গে বলছেন? কি প্রসঙ্গে বলছি বুঝতে পারছো না মূর্খ? আপনি অতিরিক্ত রকমের উত্তেজিত, আপনি চাইলে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। এইমাত্রই তো জাগলাম। আপনি অনেকক্ষণ আগেই জেগেছেন, তাই নাকি? প্রায় 10 ঘন্টা ধরে দাবা নিয়ে চিন্তা করছেন, আমার মনে হয় এখন কিছু খাদ্য গ্রহণ করে ঘুমোতে যাওয়া উচিত। ঘুম পাচ্ছে না। আপনি শুয়ে থাকুন, আমি নিউ ফ্রিকোয়েন্সি বদলে দিচ্ছি, সেই সঙ্গে মধুর কোনো সঙ্গীতের ব্যবস্থাও করছি। মধুর সঙ্গীত বলেও কিছু নেই। তিনি লক্ষ্য করলেন তার উত্তেজনা কমে আসছে, হয়তো ইতিমধ্যে সিডিসি নিউ ফ্রিকোয়েন্সি কমাতে শুরু করেছে। দুরাগত বিষাদময় সঙ্গীতও তিনি শুনতে পাচ্ছেন, এই সঙ্গীত বিষাদময় হলেও কোনো এক অদ্ভুত কারণে মন শান্ত করে। গানের কথাগুলো অস্পষ্টভাবে কানে আসছে। হে প্রিয়তম, তুমি কি দূর থেকে আমাকে দেখবে? আজ বাইরে কি অপূর্ব জোছনা, সে আলোয় তুমি এবং আমি কখনো কি নিজেদের দেখব না? তিনি ক্লান্ত গলায় ডাকলেন, সিডিসি। শুনছি। জীবন খুব একঘেয়ে হয়ে যাচ্ছে সিডিসি। দীর্ঘ জীবন কিছুটা ক্লান্তিকর হয়ে পড়ে, মধুর সঙ্গীত, মহান শিল্পকর্ম একসময় অর্থহীন মনে হয়। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সিডিসি বলল, আপনার জীবনে কিছুটা উত্তেজনা আনার ব্যবস্থা করেছি। কীরকম?
প্রথম শহরে দুজন নাগরিককে নিয়ে আসা হয়েছে। ওদের সঙ্গে কথা বললে কিছুটা বৈচিত্র্য আপনি পেতে পারেন। আমার বৈচিত্র্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে। সম্পূর্ণ দু ধরনের দুজন মানুষকে আনা হয়েছে। ওদের কাণ্ডকারখানা দেখতে আপনার ভালো লাগবে। তোমার কথা শুনে আমার অসহ্য বোধ হচ্ছে। ওদের এই মুহূর্তে ফেরত পাঠাও। নিষিদ্ধ নগরী থেকে কাউকে ফেরত পাঠাবার নিয়ম নেই। তাহলে মেরে ফেলো। মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলবে। এবং মৃত্যুর সময় ওদের ফিল্ম ধরে রাখবে। পরে একসময় দেখব। আমার মনে হয় দেখতে ভালো লাগবে। ঠিক আছে, মৃত্যুর আগে ওদের একবার দেখতে চান না? না, মেরে ফেলো, মেরে ফেলো। ঠিক আছে, কষ্ট দিয়ে মারবে, খুব কষ্ট দিয়ে মারবে। তাই করব। আমি এখন ঘুমোব, ঘুম পাচ্ছে। তিনি মেঝেতে এলিয়ে পড়লেন। অপূর্ব সঙ্গীত হতে থাকল। হে প্রিয়তম, আজ এই বসন্তের দিনে আকাশ এমন মেঘলা কেন? আকাশ কি আমার মনের কষ্ট বুঝে ফেলল? তা কেমন করে হয়? আমার যে কষ্ট তা তো আমি নিজেই জানি না, আকাশ কি করে জানবে? তিনি গাঢ় ঘুমে তলিয়ে পড়লেন। ঘরের আলো কমে এল। সঙ্গীত অস্পষ্ট হয়ে আসছে। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে মধুর স্বপ্ন দেখছেন। সে স্বপ্নের কোনো অর্থ নেই, তবু মনে হচ্ছে অর্থ আছে। তার ঘুম ভাঙল। ঘর অন্ধকার। তার চোখ মেলার সঙ্গে সঙ্গেই ঘর আলো হতে শুরু করল। তিনি বুঝতে পারলেন যতক্ষণ তার ঘুমানোর কথা তিনি তার চেয়েও বেশি সময় ঘুমিয়েছেন। হয়তো অনেক বেশি সময়, কারণ তার পাশে একটি চিকিৎসক রোবট। রোবটটি আন্তরিক স্বরে বলল, কেমন আছেন? তিনি বিরক্তিতে ভুরু কুচকে ফেললেন। চিকিৎসক রোবট জিজ্ঞেস করছে কেমন আছেন। এই প্রশ্নের জবাব তাঁরই দেওয়া উচিত, তা দিচ্ছে না, জিজ্ঞেস করছে কেমন আছেন। ব্যাটা ফাজিল। আজ আপনি দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। ঘুমিয়েছি, ভালো করেছি। তোমাকে জিজ্ঞেস করে জাগতে হবে? মোটেই নয়। আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ঘুমোবেন। তবে তবে কি? আপনার রক্তে LC2 হরমোনের পরিমাণ একটু বেশি, এই জন্যে। বকবক করবে না, চুপ করে থাকো। বেশ, চুপ করেই থাকবো। আপনি নিজে কেমন বোধ করছেন এইটুকু শুধু বলুন, আপনার মুখ থেকে শুনতে চাই। যা বেটা ভাগ। আপনি কি বললেন? আমি বললাম এই মুহূর্তে এখান থেকে বিদায় হতে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি আরও উত্তেজিত হব, এবং তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বিদায় না হও তাহলে কাঠি দিয়ে খুঁচিয়ে তোমার মার্কারি চোখের 12টা বাজিয়ে দেব। রোবটটি পায়ে পায়ে সরে গেল। তার খিদে পাচ্ছে। আগে খিদে পেলে খাবার চলে আসতো। তিনি নিষেধ করে দিয়েছিলেন, এখন আর আসে না। সিরিসি, আমি আছি। তা তো থাকবে, তুমি আবার যাবে কোথায়? তুমি যেমন অমর, আমিও তেমন অমর, অজর অমর অক্ষয়। আপনাকে কি খাবার দিতে বলবো? আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। তোমার আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি বেশ উত্তেজিত। রক্তে LC2 হরমোনের পরিমাণ কমানোর চেষ্টা করা উচিত। সিডিসি, বলুন। তোমাকে কি একটা কথা যেন বলবো ভাবছিলাম, এখন মনে পড়ছে না। আমি কি মনে করিয়ে দেবার চেষ্টা করব? বেশ, করো। আমার মনে হয় প্রথম শহর থেকে আসা মানুষ দুজন সম্পর্কে কিছু বলতে চান। ও হ্যাঁ, ঠিক ঠিক, কি বলতে চাচ্ছেন বলুন। ওদের মেরে ফেলার দরকার নেই, ওরা বেঁচেই আছে, মারা হয়নি। আমি লক্ষ্য করেছি আমি তোমাকে যে হুকুম দেই তা তুমি সঙ্গে সঙ্গে পালন করো না। এর কারণ কি? কারণ আপনি হুকুম খুব ঘন ঘন বদলান। ওদের মারবার কথা যখন বললেন তখনই আমার মনে হয়েছিল এই আদেশ আপনি পাল্টে দেবেন। আমার খাবার ব্যবস্থা করো। খাবার চলে এলো। প্রচুর আয়োজন, সবই তরল, চুমুক দিয়ে খাবার ব্যাপার। তিনি মুখ বিকৃত করে এলোমেলোভাবেই দু একটা গ্লাসে চুমুক দিলেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে কোনোটাই তার মনে লাগছে না, নিতান্তই অভ্যাসের বশে চুমুক দিচ্ছেন, যেন এক্ষুনি বমি করে সব বের করে দেবেন।
সিডিসি বলুন, চিকিৎসক ব্যাটাকে তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, কেন জানতে পারি? আপনার ঘুম ভাঙছিল না, আমি চিন্তিত বোধ করছিলাম। এখন চিন্তা দূর হয়েছে? পুরোপুরি দূর হয়নি। আপনার একটা কাউন্সিল মিটিং আছে, সেই মিটিংয়ে সুস্থ শরীরে উপস্থিত থাকা প্রয়োজন। কাউন্সিল মিটিংটা কখন শুরু হবে? এক ঘন্টার মধ্যেই শুরু হবে। কজন সদস্য উপস্থিত থাকবেন? আমার মনে হয় শেষ পর্যন্ত 8 জন উপস্থিত থাকবেন। আমরা আছি 9 জন, 8 জন উপস্থিত থাকবে। এর মানে কি? নবম ব্যক্তিটিকে? আপনি নবম ব্যক্তি। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কাউন্সিল মিটিংয়ে আপনি থাকবেন না। তোমার এই রকম মনে হচ্ছে? জি। তিনি বেশ কিছু সময় চুপ করে রইলেন। কড়া লাল রঙের একটা পানীয় এক চুমুকে শেষ করলেন, কিছুক্ষণ পায়চারি করলেন, আবার নিজের জায়গায় ফিরে গেলেন। সেখানেও বেশিক্ষণ বসতে পারলেন না, উঠে এলেন আয়নার সামনে। নিজের প্রতিবিম্ব দেখলেন গভীর বিস্ময়ে, যেন নিজেকেই নিজে চিনতে পারছেন না। সিডিসি বলুন, আমাকে কেমন দেখাচ্ছে? খুব চমৎকার লাগছে আপনাকে, রাজপুত্রের মতো। রাজপুত্র দেখেছো কখনো? জি না, দেখিনি। তবে জানি যে প্রাচীন পৃথিবীতে একদল মানুষ ছিলেন যারা রাজ্য শাসন করতেন। যেহেতু তারা দেশের সেরা সুন্দরীদের বিয়ে করতেন, তাদের ছেলেমেয়েরা হতো রূপবান। অনেক কুৎসিত রাজপুত্র নিশ্চয়ই ছিল? হ্যাঁ, তা ছিল। আমি কুৎসিত রাজপুত্রদের একটা তালিকা চাই, এবং সম্ভব হলে তাদের ছবি এক্ষুনি দেখতে চাই। এক্ষুনি চান? হ্যাঁ, আমি এক্ষুনি চাই। তার আগে আমার আরেকটি প্রশ্নের জবাব দাও। প্রশ্ন করুন। আমরা সব মিলে ছিলাম 40 জন, 40 জন অমর মানুষ, আজ 9 জন টিকে আছি, এর মানে কি? বেঁচে থাকাটা একসময় আপনাদের কাছে ক্লান্তিকর হয়ে ওঠে, জীবনধারণ অর্থহীন মনে হয়, তখন আপনাদের মধ্যে কেউ কেউ নিজেকে নষ্ট করে দেন। বোকার মতো কথা বলবে না, তুমি যা বললে তা তো আমি জানি। যে জিনিস আমি জানি তা অন্যের কাছ থেকে জানতে চাইব কেন? অনেক সময় জানা জিনিস অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। ঠিক ঠিক ঠিক, 40 জনের মধ্যে আমরা 9 জন আছি, এই সংখ্যা আরও কমবে, তাই না? হ্যাঁ, কমবে। তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে অমর নই। শারীরিক দিক দিয়ে অমর, তবে মানসিক মৃত্যু ঘটে যায়, তখন শরীরও যায়। আমার বেলায় এই ব্যাপারটা কবে ঘটবে বলতে পারো? ঠিক কবে ঘটবে তা বলতে পারছি না, আমি সম্ভাবনার কথা বলতে পারি। 6 মাসের মধ্যে ঘটার সম্ভাবনা হচ্ছে 67.23%। তিনি স্থির চোখে তাকিয়ে রইলেন। পো পো শব্দ হচ্ছে, ঘরে লাল আলো জ্বলছে ও নিভছে। কাউন্সিল মিটিং শুরু হবার সংকেত। তিনি উঠে দাঁড়ালেন, কাটা কাটা গলায় বললেন, সিডিসি, আমি কাউন্সিল মিটিংয়ে যাচ্ছি। খুবই আনন্দের কথা। কাজে বুঝতে পারছো আমার প্রসঙ্গে তুমি যা বলছো তা ঠিক নয়। তুমি বলেছিলে আমি কাউন্সিল মিটিংয়ে যাব না, দেখো এখন যাচ্ছি। আপনি যাবেন না এ কথা আমি কখনো বলিনি। আমি বলেছি সম্ভাবনার কথা, শতকরা 1% সম্ভাবনা থাকলেও কিন্তু থেকেই যায়। তুমি মহামূর্খ। হতে পারে, সেই সম্ভাবনাও আছে। অধিবেশন শুরু হয়েছে, হল ঘরের মতো একটা গোলাকার কক্ষ, চক্রাকারে 40টি গদি আটা চেয়ার সাজানো। একটা সময় ছিল যখন 40 জন বৃত্তের মতো বসতেন, আজ এসেছেন 9 জন। এদের সবার একসময় একটা করে নাম ছিল, এখন এদের কোনো নাম নেই, কারণ দীর্ঘ জীবনের একঘেয়েমি কাটাতে তারা নাম বদল করতেন। 20-25 বছর পরপর দেখা গেল সবাই নাম বদল করছেন। কাউন্সিল অধিবেশনগুলোতে তাই নামের প্রচলন উঠে গেছে, এখন সংখ্যা দিয়েই এদের পরিচয়। অধিবেশনের শুরুতেই অনুষ্ঠান পরিচালনার সভাপতি নির্বাচন করা হলো। সভাপতি হলেন তৃতীয় মানব, একসময় যার নাম ছিল রুহুট। তিনি উঠে দাঁড়ালেন, শপথ বাক্য উচ্চারণ করলেন, মানব সম্প্রদায়কে রক্ষা করা আমার প্রথম কর্তব্য, জ্ঞান বিজ্ঞানকে সঠিক পথে পরিচালনা করা আমার দ্বিতীয় কর্তব্য।
শপথ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে আটজনের সবাই ডান হাত তুললেন। এর মানে হচ্ছে শপথ বাক্যের প্রতি এর আনুগত্য প্রকাশ করছেন। সভাপতি বললেন, এবার আমি মূল কম্পিউটার সিডিসিকে অনুরোধ করব তার প্রতিবেদনটি পেশ করবার জন্যে। সিডিসির গলা প্রায় সঙ্গে সঙ্গেই শোনা গেল। আমি সিডিসি বলছি, অমর মানব গোষ্ঠীর সবাইকে অভিবাদন জানাচ্ছি। সমগ্র বিশ্বের মোট মানব সংখ্যা হচ্ছে 9,31,56,906 জন। এদের মাঝ থেকে দুজনকে আলাদা ধরতে হবে, কারণ এই দুজন আছে নিষিদ্ধ নগরে। প্রথম শহরে আছে 8,50,00,000, দ্বিতীয় শহরে 50,00,000, বাকিরা তৃতীয় শহরে। বিশ্বে খাদ্য উৎপাদন যে স্তরে আছে তাতে প্রথম শহরে আরও 5,00,000 মানুষ বাড়ানো যেতে পারে। আমি সুপারিশ করছি আরও 5,00,000 বাড়ানো হোক। সিডিসি থামতেই প্রস্তাবটি ভোটে পাঠানো হলো, কোনো রকম সিদ্ধান্ত হলো না। তিনজন মানুষ বাড়াবার পক্ষে মত দিলেন, দুজন বিপক্ষে মত দিলেন, বাকিদেরকেও ভোট দিলেন না। সিডিসি আবার তার রিপোর্ট শুরু করল। বিশ্বের বিভিন্ন স্থানে বিকিরণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমছে। আমি এ বিষয়ে এর আগেও সর্বমোট 40টি অধিবেশনে বলেছি এবং প্রস্তাব করেছি, যেসব স্থানে বিকিরণের পরিমাণ 2R-এর কম সেসব স্থানে মানববসতি স্থাপন করা যেতে পারে। প্রস্তাবটি ভোটে পাঠানো হলো, সবাই এর বিপক্ষে ভোট দিলেন। সিডিসি আবার শুরু করল। আমাদের বেশ কিছু জটিল যন্ত্রপাতি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ পূর্বে অনেকবার করা হয়েছে, আমি আবারও করছি। আমি সভাপতি হাত দিয়ে ইশারা করতেই সিডিসি থেমে গেল। সভাপতি বললেন, সিডিসির রিপোর্টগুলো খুবই ক্লান্তিকর হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমি একটা ভোট দিতে চাই। আপনাদের মধ্যে যারা মনে করছেন সিডিসির রিপোর্ট ক্লান্তিকর তারা হাত তুলুন। সবাই হাত তুললেন, একজন তুললেন না, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সভাপতি বললেন, সিডিসি তোমার রিপোর্টে উপদেশের অংশ সবসময় বেশি থাকে। আমাকে এভাবেই তৈরি করা হয়েছে, ভবিষ্যৎ সমস্যার প্রতি আপনাদের সতর্ক করে দেয়া আমার দায়িত্ব। আমরা তেমন কোনো সমস্যা দেখছি না, যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে হবে, পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, পৃথিবীর একমাত্র স্থায়ী জিনিস হচ্ছে আনন্দ। জ্ঞান বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কার হচ্ছে না, তার কোনো প্রয়োজনও আমরা দেখছি না। পৃথিবী একসময় জ্ঞান বিজ্ঞানের স্বর্ণশিখরে ছিল, তার ফল আমরা দেখেছি। ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা তোমার অজানা থাকার কথা নয়। আমি মনে করি সবসময় একদল মানুষ তৈরি করা উচিত যারা জ্ঞান বিজ্ঞানের সাধনা করবেন। মূর্খের মতো কথা বলবে না, আমাদের দ্বিতীয় শপথ বাক্যটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানকে সঠিক পথে চালানো। এটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার বিষয় নয়। আমি এই প্রসঙ্গ ভোটে দিতে চাই, যারা আমার সঙ্গে একমত তারা হাত তুলুন। দুজন হাত তুললেন না, তারা গাঢ় ঘুমে আচ্ছন্ন। সিডিসি বলল, আমার রিপোর্ট এখনো শেষ হয়নি, আপনার অনুমতি পেলে শেষ করতে পারি। সভাপতি বললেন, তোমার বকবকানি শোনার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। আমি কি তাহলে ধরে নেব আমার রিপোর্ট শেষ হয়েছে? তোমার যা ইচ্ছা তুমি ধরে নিতে পারো। বেশ, তাই আমি যেসব প্রশ্ন করব শুধু তার উত্তর দেবে, উত্তরগুলো হবে সংক্ষিপ্ত, সম্ভব হলে শুধুমাত্র হ্যাঁ এবং না এর মধ্যে সীমাবদ্ধ। তোমার নিজস্ব মতামত জাহির করবে না, তোমার মূল্যবান মতামতের কোনো প্রয়োজন দেখছি না, বুঝতে পারছ? পারছি। প্রথম প্রশ্ন, তৃতীয় শহরের মানুষরা কি সবাই সুখী? হ্যাঁ, সুখী, মহাসুখী, শারীরিকভাবে সুখী, মানসিকভাবে সুখী। তাদের খাবারের সঙ্গে মিউনিন মিশিয়ে দেয়া হচ্ছে, যা তাদের সুখী হবার ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে। তারা যা দেখছে তাতেই সুখী হচ্ছে, তারা যদি চোখের সামনে একটা হত্যা দৃশ্য দেখে তাতেও তারা সুখ পাবে। বাঁকা পথে প্রশ্নের উত্তর দিও না, তুমি কি বলতে চাও, তাদের সুখের যথেষ্ট উপকরণ নেই তবু তারা সুখী? না, তা বলতে চাই না, সুখের উপকরণের কোনো অভাব নেই। দ্বিতীয় প্রশ্ন, প্রথম শহরের মানুষরা কেমন আছে? তাদের আপনারা যেভাবে রাখতে চেয়েছেন সেভাবেই আছে, সবসময় একটা চাপা আতঙ্কের মধ্যে আছে। তাদের জীবনে একটি স্বপ্ন, কখন দ্বিতীয় শহরে যাবে। দ্বিতীয় শহরের কল্পনাই তাদের একমাত্র কল্পনা,
একদিন দ্বিতীয় শহরে যাবে, সেই আনন্দে তারা প্রথম শহরের যন্ত্রণা সহ্য করে নিচ্ছে। তৃতীয় প্রশ্ন, প্রথম শহরে আইন ভঙ্গকারী নাগরিকের সংখ্যা কত এখন? শতকরা 0.236%। আগের চেয়ে বেশি মনে হচ্ছে? হ্যাঁ, আগের চেয়ে কিছুটা বেড়েছে। আপনি কি সঠিক পরিসংখ্যান চান? না, সঠিক পরিসংখ্যানের দরকার নেই। এই বৃদ্ধি কি আশঙ্কাজনক? না, আশঙ্কাজনক নয়। আমার ধারণা এটা সাময়িক ব্যাপার। আমি দুঃখিত যে নিজের মতামত প্রকাশ করে ফেললাম। চতুর্থ প্রশ্ন, আইন ভঙ্গকারীদের সম্পর্কে বলো, এরা কোন ধরনের আইন ভঙ্গ করছে? বেশিরভাগই কৌতূহল সম্পর্কিত আইন ভঙ্গ করছে, কৌতূহল সংক্রান্ত আইন। অধিকাংশই যন্ত্রপাতি সম্পর্কে কৌতূহল দেখাচ্ছে, নিষিদ্ধ নগর প্রসঙ্গে কৌতূহল প্রকাশ করছে। দলবদ্ধভাবে বিদ্রোহের কোনো আভাস আছে কি? না, নেই। তবে গত 17 জুন চারজন তরুণ একটি কর্মী রোবটের উপর হামলা চালিয়েছে। রোবটটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও তুমি বলতে চাচ্ছ সংঘবদ্ধ কোনো বিদ্রোহের আভাস নেই? হ্যাঁ, বলছি। ওটা ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না। খুব ভালো মতো অনুসন্ধান করা হয়েছে। ওই চারটি তরুণের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড। ভালো, তোমার কাজ শেষ হয়েছে, তুমি যেতে পারো। সিডিসি গম্ভীর গলায় বলল, একটি অত্যন্ত জরুরি বিষয় সম্পর্কে আপনাদের অবহিত করতে চাচ্ছি। আজ আর সময় নেই। ব্যাপারটি খুবই জরুরি, ফেলে রাখবার বিষয় নয়। ফেলে রাখলে বড় রকমের ভুল করা হবে বলে আমার ধারণা। তোমার সব ধারণা সত্যি নয়। আজকের সভা সমাপ্ত। সদস্যদের একজন বলল, ও কি বলছে শোনা যাক, আমার ধারণা মজার কিছু হবে। মাঝে মাঝে বেশ মজা করে। সভাপতি খুব বিরক্ত হলেন, তবে সিডিসিকে কথা বলার অনুমতি দিলেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অর্চ লিওনের দিকে, যিনি গুপ্তচর বিভাগের প্রধানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন পালন করছেন, যার কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা প্রশ্নাতীত। সভাপতি বিরক্ত মুখে বললেন, যা বলার সংক্ষেপে বলো, এত ফেনাচ্ছ কেন? সংক্ষেপেই বলছি, অর্চ লিওনের বর্তমান কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক, আমার মনে প্রশ্ন জাগিয়েছে। জনৈক সদস্য বললেন, যে কোনো ব্যাপারই তোমার মনে সন্দেহ জাগায়, কারণ তুমি একটি মহামূর্খ। সবাই হেসে উঠল। সবচেয়ে উচ্চস্বরে হাসলেন সভাপতি। হাসির শব্দ থামতে সিডিসি বলল, অল্প সময়ের জন্য হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি, এতে নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, আমি আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি। অর্চ লিওন নিষিদ্ধ নগরী সম্পর্কে বিশেষভাবে কৌতূহলী হয়ে পড়েছেন। শুধু যে নিষিদ্ধ নগরী তাই নয়, অমর মানুষদের সম্পর্কেও তার কৌতূহলের সীমা নেই। তিনি মূল লাইব্রেরির পরিচালক কম্পিউটার M42 কাছে খোঁজ নিয়েছেন নিষিদ্ধ নগর সম্পর্কে কোনো বইপত্র বা দলিলের মাইক্রোফিল্ম আছে কিনা। যে কল কার্ড তিনি ব্যবহার করেছেন তার নাম্বার AL42/320/21/00CP। সদস্যরা সবাই সোজা হয়ে বসলেন। যে দুজন ঘুমিয়ে পড়েছিলেন তাদের জাগানো হলো। সভাপতির দৃষ্টি তীক্ষ্ণ হলো। সিডিসি যান্ত্রিক এবং কিছু পরিমাণ ধাতব গলায় কথা বলছে। নিজের বক্তব্যের গুরুত্ব বাড়ানোর জন্যেই সে এটা করছে। তা প্রয়োজন ছিল না। সদস্যরা গভীর মনোযোগের সঙ্গে সিডিসির কথা শুনছেন। শুধু তাই নয়, অর্চ লিওন বেশ কিছু প্রথম শ্রেণীর অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, এমনকি এদের সম্পর্কে কোনো রকম রিপোর্ট পর্যন্ত তৈরি করেননি। সভাপতি মৃদুস্বরে বললেন, অবিশ্বাস্য। মৃদুস্বরে বলা হলেও সবাই তা শুনল, মাথা নেড়ে সমর্থন জানাল। সিডিসি বলতে লাগল, ব্যাপারটা এখানেই শেষ নয়। তিনি একটি পরিকল্পনাও করলেন নিষিদ্ধ নগরীর সংবাদ সংগ্রহের জন্যে। আপনারা সবাই জানেন নিষিদ্ধ নগরীতে দুজন প্রথম শহরের নাগরিককে আনা হয়েছে। এটা নতুন কিছু নয়, মাঝে মাঝেই করা হয়। যাই হোক, এই দুজন নাগরিকের একজনকে তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন নিষিদ্ধ নগরীর সংবাদ তাকে পাঠানোর জন্যে। আমার বক্তব্য শেষ হয়েছে। বেশ কিছুক্ষণ সবাই নীরব রইলেন।
তারপর নিচু গলায় নিজেদের মধ্যে কিছুক্ষণ আলাপ করলেন। আবার খানিক নীরবতা। নীরবতা ভঙ্গ করলেন সভাপতি। তিনি বললেন, এই সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিচ্ছে যে অর্চ লিওনকে এখানে ডেকে পাঠানো হবে। তার উদ্দেশ্য কি আমরা জানতে চাই। তার সঙ্গে সরাসরি কথা না বলেও অবশ্যই তা জানা সম্ভব। তবু আমাদের কয়েকজন সদস্য ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলার মত প্রকাশ করেছেন। অর্চ লিওনকে এখানে আনার ব্যবস্থা করা হোক। সিডিসি বলল, আপনাদের অনুমতি ছাড়াই একটি কাজ করা হয়েছে। অর্চ লিওনকে এখানে আনা হয়েছে। আপনারা চাইলেই তাকে আপনাদের সামনে উপস্থিত করা হবে। সভাপতি বললেন, বিনা অনুমতিতে তুমি এই কাজটি কেন করলে? পরিষ্কার জবাব দাও। আমি জানতাম আপনারা তার সঙ্গে দেখা করতে চাইবেন। বেশ অনেকদিন থেকেই তুমি তোমার কিছু স্বাধীন ইচ্ছা পূরণ করছো এবং আমরা জানি তুমি কেন তা করছো। যেসব কম্পিউটার বিজ্ঞানীরা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তারা অমর হওয়ার সত্ত্বেও এখন আমাদের মধ্যে নেই। কাজেই তুমি ভয় শূন্য। আমি যা করি এবং ভবিষ্যতে যা করব আপনাদের কল্যাণের জন্যই করব। আমাকে এভাবেই তৈরি করা হয়েছে। এটা একটি সহজ সত্য। আপনাদের মতো মহাজ্ঞানীদের অজানা থাকার কথা নয় সেটি। আমি কি অর্চ লিওনকে উপস্থিত করব? এখন নয়, তোমাকে পরে বলবো। সভাকক্ষে বিশ্রী রকমের নীরবতা নেমে এলো।